সম্মানিত হাজিরিন এবং যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন আমাদের এই আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক আলোচনার প্রথম অধিবেশন আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। প্রতি বৃহস্পতিবার লন্ডনের এশা টাইমের পরে উইন্টার টাইমে শুরু হবে এই সিরাতুন নবী ধারাবাহিক আলোচনা। আমরা প্রথমেই একটা প্রশ্ন আমাদের কাছে আসে যে সিরাতুন নবীর আলোচনা শোনা, আলোচনা করা, এর গুরুত্ব কতটুকু, এর প্রয়োজনীয়তা কতটুকু। কিছুদিন আগে থেকে পরামর্শ আসছিল, কিছু ভাই চিন্তা করছিলেন যে কোরআনে পাকের তাফসির আমরা শুনে আসছি, কালামুল্লাহ যেটা আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এখন যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, যিনি এই কোরআনকে নিজের জীবনে প্রয়োগ করেছেন এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, বাল্লাগাহু আল বালাগ আল মুবিন, তার জীবনীর উপরে আমরা কিছু আলোচনা শুনি। আমরা যদিও লেখাপড়া করেছি, বিশ্বনবী পড়েছি, কেউ আর রাহিকুল মাখতুম পড়েছি, বিভিন্ন সিরাতে পাকের কিতাব পড়েছি, কিন্তু ধারাবাহিক আলোচনা গোটা জিন্দিগি নিয়ে দীর্ঘ সময়ব্যাপী এভাবে বাংলা ভাষায় হয়েছে বলেই হয়তো বা জানা নেই, কোরআনে তাফসির হয়তো কোনো কোনো জায়গায় হয়েছে। এখান থেকে ভাইরা পরামর্শ দিয়েছেন এবং আমার কাছে প্রস্তাবটি, পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো যে সত্যিই তো যাকে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় শিক্ষক করে পাঠিয়েছেন, তার কাছ থেকে আমাদের, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপলক্ষে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের জিন্দেগিতে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি চায় আল্লাহকে পেতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং আখিরাতকে পেতে চায়, আখিরাতের নাজাত পেতে চায়, ওয়া যাকার আল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ইয়াদ করতে চায়, স্মরণ করতে চায়, তাদের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে রয়েছে উত্তম দৃষ্টান্ত। তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি অত্যন্ত মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছেন, আপনার জীবন অত্যন্ত মহান, মহৎ চরিত্রের উপরে আপনি দণ্ডায়মান। আল্লাহ তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবীন, সে আল্লাহ মহান সত্তা যিনি অশিক্ষিত বা যারা লেখাপড়া করেনি নিরক্ষর জাতির কাছে পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই একজন রাসূল, যিনি তাদের প্রতি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনান, পৌঁছিয়ে দেন এবং তাদেরকে পবিত্রতা অর্জন করিয়ে দেন, আত্মশুদ্ধি করিয়ে দেন এবং তিনি তাদেরকে কিতাব শিখিয়ে দেন, কিতাবের জ্ঞান দান করেন এবং হেকমা, হেকমার অর্থ শুধু বুদ্ধিমত্তা নয়, হেকমার প্রধান অর্থ হচ্ছে সুন্নাহ, তাদেরকে তিনি শেখান, জ্ঞান শেখান। এর আগে যদিও তারা সুস্পষ্ট গোমরাহিতে, পথভ্রষ্টতায় লিপ্ত ছিল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের খুঁটিনাটি অনেক কিছু আমাদেরকে জানতে হবে, কারণ তিনি হচ্ছেন আমাদের রোল মডেল। তিনি কোন কাজটি কীভাবে করেছেন, শুধু আল্লাহর ইবাদত কীভাবে করেছেন তা নয়, দুনিয়ার প্রত্যেকটি কাজকে তিনি কীভাবে সম্পন্ন করেছেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রী সম্পর্ক, পিতা হিসাবে সন্তানদের প্রতি দায়িত্ব পালন, নাতি নাতিনের প্রতি দায়িত্ব পালন, ব্যবসা করেছেন, সৎ ব্যবসায়ী কীভাবে হওয়া যায়, তিনি মানুষের সঙ্গে আচার ব্যবহার, লেনদেন, যারা মহব্বতের লোক তাদের সঙ্গে কেমন আচরণ করেছেন, যারা তার সঙ্গে দুশ্মনী করে, হিংসা করে, তাদের সঙ্গে কীভাবে আচরণ করেছেন, সমস্ত আদাব আখলাক এসব কিছু আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, সব কিছুর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এবং সবগুলোকে যদি ভালো করে আমরা জানতে পারি তাহলে ওনাকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারব।
আমরা যদি জানতেই না পারি কোন কাজটা কেমনে তিনি করেছেন, তাহলে আমরা কিভাবে ওনাকে অনুসরণ করব? এই জন্য জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি বলে দিন, যদি তোমরা সত্যি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সত্যি তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর নবীকে ভালোবাসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারা, ভালোবাসাটা অর্জন করা একটা বিরাট একটা নিয়ামত। ওনাকে ভালোবাসলে খুব ফায়দা আছে, কিন্তু আমি কি ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি? এটা তো একটা প্রশ্ন চলে আসে। তিনি হাদিসে বলেছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কোনো ভালো মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি প্রিয় না হই, সবচেয়ে বেশি মহব্বতের না হই, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো মুমিন হতে পারবে না। এখন আমরা কি আসলে ওনাকে এরকম মহব্বত করি? আমাদের ছেলে মেয়েকে যেভাবে মহব্বত করি, স্ত্রী স্বামী একে অপরকে যেভাবে মহব্বত করি, পিতামাতা, সবচেয়ে বেশি কি ওনার মহব্বত আছে কি না, এটাও তো একটা চিন্তার বিষয়, প্রশ্ন আছে। আমরা ওই লেভেলে পৌঁছেছি কি না, কীভাবে ওই লেভেলে অর্জন করা যায়, এই জন্য সিরাতে পাকের আলোচনা শুনলে এবং এগুলো জানতে পারলে হয়তো আমাদের ওনার ব্যাপারে আরও ধারণা সুন্দর হবে এবং ওনাকে, ওনার প্রতি মহব্বত আরও বাড়তে থাকবে ইনশাআল্লাহ। সে নিয়তেই আমরা এই আলোচনা সূত্রপাত করেছি। এরপরে হচ্ছে তার জীবনটা আমাদের সব কাজগুলোই আদর্শ। তারাক তুফিকুম আমরাইন লা ইন তামাসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিহি। তিনি আরও বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আমার সুন্না। ওনার সুন্না ওনার জীবন আদর্শ, জীবনের কাজগুলোই সুন্না। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, গোমরা হবে না। কাজে কোরআন যেভাবে বোঝার চেষ্টা করছি আমরা, সেভাবে ওনার সুন্নতকে, ওনার জীবন আদর্শকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোরআন বুঝতে হলো আসলে সিরাতে পাক লাগবে, কোন সময় আয়াতটা নাজিল হয়েছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে। সিরাতে পাকের সঙ্গে অনেকগুলো যুক্ত হয়ে আছে। এখন সিরাতে পাকের আলোচনার মধ্যে এই গুরুত্ব আমরা শুনলাম, এবার আমরা আসি এখন ওনার জীবনী কবে থেকে শুরু হয়ে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবনী। কিন্তু জন্মের আগে অনেক বিষয় আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, অনেক ব্যাকগ্রাউন্ড জানা দরকার আছে, ভূমিকা হিসাবে কয়েকটি সেশনে আমাদেরকে জানতে হবে কিভাবে, কোন প্রেক্ষিতে, কোন কারণে আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন, কেন আরব দেশকে আল্লাহ তাআলা চুজ করলেন, এবং যেখানে চুজ করেছেন বাইতুল্লাহ, যেটাকে বানিয়েছেন ওনার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদওয়ালা মানুষ, সেখানে এত মূর্তি কেমনে জোগাড় হলো নবীর দেশে, নবী ইব্রাহিমের জায়গা? এটা কত আশ্চর্য বিষয় না? সেগুলো কেমনে হলো? আমরা জানি কাবা ঘর ওখানে নির্মিত হয়েছে, তার ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইতিহাস, ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস, যিনি তার অন্যতম পূর্বপুরুষ, জমজম কিভাবে আসলো, এই সমস্ত মক্কা নগরীর গোড়াপত্তন কিভাবে হলো, এই সব কিছু ওনার জন্মের আগের ইতিহাসগুলো আমাদেরকে একটু কুইকলি গো থ্রো করতে হবে ভূমিকা হিসাবে। এবং তখনকার সমাজের আরব দেশের পরিস্থিতি কেমন ছিল, বিশ্ব পরিস্থিতি কেমন ছিল, দুনিয়ার মানুষ কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের অর্থ কি? মূর্খতা, জাহিলিয়া, মূর্খতার যুগে মানুষ বসবাস করেছিল। সেই মূর্খর তার অন্ধকার থেকে
উদ্ধার করার জন্য মিনাত জুলুমাত ইলা নূর, অন্ধকার থেকে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন সিরাজাম মুনীরা। এই যে বিষয়, এগুলো সব কিছু আমাদেরকে জানতে হবে। তাহলে সিরাতে পাকের আলোচনাটা আমাদের শুনতে বা বুঝতে সহজ হবে। এই জন্য আমরা ভূমিকায় আজকের এই সেশন, আরেকটি সেশন বা আরও দুইটি সেশনও হয়তো বা লাগতে পারে, নতুবা একটি সেশনও শেষ হতে পারে ইনশাল্লাহ। এরপরে ওনার জন্মবৃত্তান্তর দিকে আমরা যাবো আশা করছি ইনশাল্লাহ। তো একটা কথা বলে রাখি যে, এবং ওনার সামায়েল, ওনার আখলাক, ওনার চেহারা সুরত কেমন ছিল সব কিছু ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। তবে যে সমস্ত রেওয়ায়াত দিয়ে ওনার জীবনী লেখা হয়েছে এগুলো হচ্ছে ঐতিহাসিক রেওয়ায়াত। হাদিস শরীফের রেওয়ায়াতগুলো যেগুলো হাদিসের মধ্যে এসেছে সেগুলো যেমন সহি কনফার্ম হয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু ইতিহাস লেখকগণ, এবং ওনাদেরকে বলা হয় আখবার ইউন, যারা ইতিহাস বর্ণনা করেছেন তারাই সিরাতে পাকের ম্যাটেরিয়ালে অনেক কিছু তারা নিয়ে এসেছেন। তো ইতিহাস আর হাদিসের রেওয়ায়তের মধ্যে কিছু পার্থক্য আছে। হাদিসের রেওয়ায়তের মধ্যে সাংঘাতিকভাবে চেক করা হয়েছে একদম অথেন্টিক কি না, কারণ ওই রেওয়ায়তের কারণে হালাল হারাম প্রতিষ্ঠিত হবে, তাই না? ওখানে দুর্বলতা থাকলে, দাইফ হাদিস থাকলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু ইতিহাস বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে এত বেশি চেক করা হয়নি, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ইগনোর করা হয়েছে। যতটুকু ইতিহাসের বর্ণনা পাওয়া গিয়েছে ততটুকু গ্রহণ করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও যারা মুতাবার ইতিহাসবেত্তা ঐতিহাসিক তারা মোটামুটি যতটুকু পেরেছেন কিছুটা চেক করার চেষ্টা করেছেন, কিন্তু স্থির পার্থক্য থাকবে ইতিহাস। যেমন আপনি মনে করেন সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ছেন, এরপরে মোগল সম্রাটদের ইতিহাস পড়েছেন, তাই না? এগুলো কি একেবারে হাদিসের মতো এত চেক করা হয়েছে? কিছু এগুলোর মধ্যে আলোচনা ধারাবাহিক শুনে আসছে, লোকেরা বর্ণনা হয়েছে। তো এরকম এই মৌলিকভাবে ইতিহাসের মধ্যে কিছুটা এরকম থাকে, এই জন্য তারা ইতিহাস বর্ণনা করেন। তাদেরকে আরবিতে বলা হয় আল আখবার ইউন, আল আখবার ইউন, খবর বর্ণনা করেছেন, ঘটনাগুলো বর্ণনা করেছেন। আর যারা হাদিস বর্ণনা করেন তাদেরকে কি বলা হয়? আল মুহাদ্দিসুন, মুহাদ্দিস এক বচন, বহুবচন মুহাদ্দিস। তো মুহাদ্দিসুন আর আখবার ইউন উভয়ের তরিকার মধ্যে কিছু পার্থক্য আছে। এরপরে আমরা তাহলে ভূমিকার মেইন পার্টটাতে যাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল, ওনার পূর্বপুরুষদের মধ্যে সবার আগে কার কথা দিয়ে আমরা শুরু করব? ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের কথা দিয়ে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস ওনার সঙ্গে জড়িত, মক্কার ইতিহাস, কাবার ইতিহাস, জমজমের ইতিহাস, বাইতুল্লার ইতিহাস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন জন্মভূমি, সেটা যেহেতু এইগুলোর সঙ্গে জড়িত, এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনাপঞ্জির দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোন জায়গায়? ওনার জন্ম হয়েছে কোন এরিয়ায়? বাবেল। বাবেল হচ্ছে ব্যাবিলন, সেটা হচ্ছে ইরাক এলাকার ভিতরে পড়েছে, ইরাকে ওনার জন্মভূমি। এবং সেখানে কোন জালিম শাহী বসবাস করেছে? নামরুদ। এবং সেখানে আপনারা জানেন তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন, এগুলো আপনারা তাফসীর শুনেছেন, সেই বিস্তারিত ইতিহাসে আমি যাব না। এবং এরপরে ওনার সঙ্গে তার, তিনি যখন দাওয়াত দিতে গিয়েছেন এক ধরনের তর্ক হয়ে যায়, ডিসকাশন হয়, সে নামরুদ কি বলল যে তোমার রব আবার কে, তোমার রবের পরিচয় দাও। আমার রব যিনি জন্ম দেন, যিনি মৃত্যু দান করেন, জীবন যার হাতে তিনি আমার রব। তো সে বলল আমি তো এটা করতে পারি, তুমি কেমনি করবো? দেখো এখন দুইজন বন্দীকে জেলখানা থেকে নিয়ে আসলো, দুইজনের শাস্তি ভোগ করছে, একজনকে বলল তোমার মৃত্যুদণ্ড কার্যকরী হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আরেকজনকে বলল ইউ আর ফ্রি, তুমি যাও। বলে দেখো এই যে আমি জীবন দিলাম, জীবন আমি বাঁচানোর মালিক, আমি মৃত্যুদানের মালিক, দেখলা তো? তো এটা অথর্বের মতো কথা, তার নিজের নমরুদের জীবনও তো তার হাতে নাই, কার হাতে?
আল্লাহর হাতে। তারপরে তিনি একে যুক্তি দিলেন যে ঠিক আছে, যুক্তি নিয়ে এসেছে, সে যেরকম একটা আমার সামনে ঘটিয়ে দিল, আমি এইরকমই একটা জিনিস দিয়ে তাকে আমি যুক্তি পেশ করি। তিনি বললেন যে আমার রব তো ইয়াতি বিশামসি মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ে আসেন প্রতিদিন সকালে উঠে, তো তোমার ক্ষমতা থাকলে আমার রবের সঙ্গে চ্যালেঞ্জ করে তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উঠাও দেখি। ফাবুহিত আল্লাহি কাফার, তখন যে কুফরি করেছিল কাফের আর কোনো শব্দ নেই, আর কোনো কথা নেই, সে নিশ্চুপ হয়ে গেল, সে পরাজিত হয়ে গেল, কোনো লাজবাব হয়ে গেল, এর কোনো জবাব দিতে পারল না। তারপরে কি ছাড়ে, এরপরে তো মূর্তি তারা ইবাদত করতে যখন বের হলো, তিনি মূর্তিগুলাকে ভেঙে ফেললেন, এবং পরবর্তী পরে তারা যখন বের করলো তিনি ভেঙেছেন, তখন তারা ওনার বিচার সাজালো, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে? আগুনের বিশাল কুণ্ডলি জানানো হয়ে গেল, আর সেই বিশাল দাউ দাউ করা আগুনে ওনাকে ফেলানোর জন্য হাতে ধরে ফেলানো যাচ্ছে না, আগুন এত বেশি জোরালো হয়েছে, আশেপাশে ফেলতে গেলে যাবে যারা, তারাও পুড়ে মরবে আগুনের তাপে। তখন ক্রেইনের মতো কিছু চরকি দিয়ে আবিষ্কার করে ওনাকে থ্রো করা হলো আগুনের মধ্যে, এভাবে থ্রো করা হলো ওয়ালের উপরে দিয়ে, বিরাট ওয়াল করে, বিরাট করে ঘেরাও করে সেখানে আগুনের বিশাল কুণ্ডলি জানানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেখানে আগুনে জ্বলবেন, পড়বেন, ছাই হয়ে যাওয়ার কথা, এটাই নর্মাল কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে ভয় কাঁপছেন না। এমনকি জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, আপনার কোন হেল্প করতে পারি? নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তিনি কি বললেন, আমার আল্লাহ তো আছেনই, আমার আল্লাহ যেটা ফয়সালা করবেন, তিনি যেটা ভালো মনে করেন তিনি সেটা করবেন, আমি আপনার কাছে সাহায্য চাওয়া দরকার কি? আল্লাহ তাআলা কি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বলে দিলাম হে আগুন তুমি কি হয়ে যাও, বারদান ওয়া সালামান, তুমি আগুন শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের প্রতি। শুধু ঠান্ডা হয়ে গেলে যদি তিনি থেমে দিতেন, আল্লাহর হুকুম তো পালন করে মাখলুকগুলো, ঠান্ডা এমন ঠান্ডা হতো যে ইব্রাহিম এবার ঠান্ডায় মরে যেতেন, তো আল্লাহ তাআলা কি করলেন যে সালামান, এমন ঠান্ডা যেটা তার জন্য নিরাপত্তার কারণ হয়, তার জন্য শান্তির কারণ হয়, এর চেয়ে বেশি ঠান্ডা করো না আবার, কারণ আল্লাহর হুকুম যদি চূড়ান্ত পর্যায়ে মানে তো এমন ঠান্ডা হতে পারে যে ঠান্ডায় মানুষ মরেও যায়। ইব্রাহিম আলাইহিসসালাম সে পরীক্ষায় পাশ করলেন, তার পিতা সহ তারপরেও তারা নরম হয় না, পিতাকে দাওয়াত দিচ্ছেন আজার, সে তার নিজে মূর্তি পূজার বিরাট এক ব্রাহ্মণ, সে এটার প্রচারক, তাদের ধর্মের পুরোহিত, আপন পিতাকে তিনি চেষ্টা করলেন বহু রকমে আল্লাহ দিকে দাওয়াত দিতে, কিন্তু পিতা তো শুনেই না, বরঞ্চ বললো এই কথা যদি বলো আর তুমি যদি মূর্তি পূজায় না আসো লাখ তুলান না আমি তোমাকে কতল করে ফেলব। তখন তিনি দেখলেন যে আর তো এখন বাবা আমাকে কতল করতে আসলে যান বাঁচানো ফরজ, আমি যদি আবার বাবাকে উল্টা কতল করতে হয় বাবা দরকার নাই, আমি এই জমিন ছেড়েই চলে যাব, কারণ একটি লোক ইমান আনলেন না ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি, তিনি এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন মাত্র মুসলিম। বাবাকে পারে বললেন যে বাবা এখন যে সীমা লঙ্ঘনের দিকে হয়তো যেতে হচ্ছে, আমি তো এদূর যেতে চাই না, আপনি পিতা, এর বেশি আমি আপনার সঙ্গে তো আর কিছু করতে পারবো না, আমি চলে যাই, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ না করেন ততক্ষণ দোয়া করতে থাকবো যে আল্লাহ তাআলা যদি আপনাকে হেদায়েত দেয়। তিনি তার দেশ থেকে হিজরত করে ফেললেন, হিজরত করে ওনার তিন নম্বর সাথী ছিল, আরেকজন ইসলাম কবুল করেছিলেন, তিনি কে, ওনার ভাতিজা লুত আলাইহিস সালাতু আসসালাম, এই তিনজনে মিলে হিজরত করে চলে আসলেন। তিনি প্রথমে সিরিয়া হাররার এলাকায় আসলেন, সেখান থেকে পরবর্তী পর্যায়ে ফিলিস্তিনে চলে গেলেন এবং সেখানেই তিনি সেটেল করে ফেললেন। আর লুত আলাইহিসসালাম ওনার ভাতিজাকে পাঠালেন জর্ডানের এই যে এখন ডেড সি আছে সেই এলাকায়। এরপরে তিনি মিশরেই ফিলিস্তিনে বসবাস করেন, কিন্তু তিনি সেখান থেকে দাওয়াতি কাজে মাঝে মধ্যে এদিক সেদিক যেতেন, এক পর্যায়ে তিনি মিশরে গেলেন দাওয়াতি কাজের জন্য, কিন্তু সেখানে আরেক জালিম শাহী, ওখানে তিনি যখন পৌঁছলেন তিনি খবর পেলেন
সেখানকার শাসক ওনার খবর পেয়ে ওনাকে ডেকে পাঠালো এবং বুঝতে পারলো কিছু তার গুপ্তচর আছে, যে একটা ফরেনার এসেছে কি উল্টাপাল্টা দাওয়াত দেয়, আর তার স্ত্রী মহাসুন্দরী বাচ্চার কাছে খবর পৌঁছিয়ে দিল। সারা আলাইহিস সালাতু আসসালাম খুবই সুন্দরী মহিলা ছিলেন, কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান দিনদার পরহেজগার ছিলেন। এখন এই জালিমটা কাছে যখন খবর পৌঁছে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম টের পেয়ে গেছেন, এই জালিম লোক পাঠাচ্ছে তার স্ত্রীকে ধরে নেওয়ার জন্য, কারণ তার কাছ থেকে কোনো সুন্দরী স্ত্রী রেহাই পায় না, এই জালিম শাসক ছিল মিশরের। তিনি চিন্তাযুক্ত হয়ে পড়লেন। এরপরে তিনি ঘরে এসে বা যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন সেখানে তার স্ত্রীকে বললেন যে ইন্নাহাদ আল জাব্বার ইন ইয়া আল্লাম আন্নাকা ইমরাআতি ইয়াগলিবুনি আলাইক, এই যে জালিম প্রতাপশালী এই শাসকটা, সে যদি তোমাকে তোমার কথা খবর পায় তাহলে তোমাকে সে নিয়ে যাবে আর বলবে, তোমাকে বাধ্য করবে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে, তোমার প্রতি তার হাত প্রসারিত করতে পারে। তো তুমি যখন তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলবা যে আমি তোমার বোন, ফাইন্নাকি উখতি ফিল ইসলাম, তুমি তুমি বলে দিবে যে তুমি আমার ইসলামের বোন, তুমি আমার বোন, কারণ আসলে তো আমরা আমাদের একটা সম্পর্ক তো স্বামী স্ত্রীর আছেই, কিন্তু ইসলামের আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা পরস্পর ভাই ভাই, পুরুষ মোমেনরা ভাই আর মহিলা মোমেনরা বোন। তো এইটা এটা সরাসরি মিথ্যা হবে না, তিনি বুদ্ধি শিখিয়ে দিলেন এটা বলবা, এটা বললে আশা করা যায় ছেড়ে দিবে। আর আমার স্ত্রীর কথা যদি বলো যে তুমি আমার স্ত্রী, হয়তো মনে করবে যে তারে আরেকটা বিয়ে করাই দিব, আমি তোমাকে বিয়ে করব, এরকম অন্যায় কোনো কাজ সে করে ফেলতে পারে। ওয়াকানাত আহসানান নাস, আর সারা ছিলেন অসম্ভব সুন্দরী মহিলা। তখন তার কাছে ওনাকে তার লোক পাঠালো, ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং ফালাম্মা দাখালাত আলাইহি লাম ইয়াতামালাক আন বাসাতা ইয়াদাহু ইলাইহা, ওনার দিকে তার চোখ পড়তেই সে নিজেকে আর ধৈর্য ধরতে পারল, ওনার দিকে হাত প্রসারিত করলো। কোনো কোনো রেওয়ায়েত আসছে ওনাকে পাঠিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছেন, আর কোনো কোনো রেওয়ায়েত এসছে ওনাকে যখন নেওয়া হয়েছে এই মহিলা সারা আলাইহিস সালাতু আসসালাম, তিনি প্রথমে উজু করে নিয়ে সে আসার আগে তার সঙ্গে সাক্ষাতের আগেই তিনি আল্লাহর কাছে উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেকক্ষণ দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার সতীত্বকে আমি হেফাজত করেছিলাম স্বামীর কাছে ছাড়া কারো কাছে আমার শরীরকে আমি অর্পণ করিনি, আল্লাহ তুমি আমার সতীত্বের হেফাজত করো। যখন এই দুষ্ট লোকটি তার কাছে হাত প্রসারিত করলো ওনার গায়ে টাচ করার জন্যে, তখন ফাকুবিদাত ইয়াদাহু কাবদাতান শাদীদা, তার হাতের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে এরকম করে শক্ত করে দিলেন তার হাতটাকে, আর এমন ব্যথা এসে গেলো মনে হয় যেন কারেন্টের শক দিলে যেরকম হয়, প্রচণ্ড চিৎকার করে উঠল সে, তার এটা এমনভাবে শক হয়ে গেলো, এখানে এটার ব্যথা এখন তার জান যায় আর হাতকে সে নাড়াচাড়া করতে পারছে না, কব্দতন শরীরে শক্ত করে তার হাতকে মনে হয় মুচকে দেওয়ার মতো হয়ে গেল। ফাকাল আল্লাহা উদ্ইল্লাহা আন ইউতলিকা ইয়াদি ফালাকিল্লাহ, আল্লাহ আদুররাক বলে, এখন সে বলে এই মহিলা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হাতটা ঠিক করে দিক, আল্লাহর কসম আমি তোমাকে কোনো কিছু করবো না। তিনি দোয়া করলেন যে আল্লাহ তাকে ছেড়ে দেন। এ তারপরে ভাত হাত ঠিক হওয়ার পরে জালিম আবার হাত বাড়িয়েছে, আবার যখন এরকম তার হাত মানে প্রচণ্ড ব্যথা করে হাতকে ধরা হয়েছে শক্ত করে মুচকি দেওয়ার অবস্থা, চিৎকার করছে, আবার একই কথা বলল তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমার হাতটাকে ঠিক করে দিন, আমি তোমার কোনো ক্ষতি করব না। এইভাবে পরপর তিনবার করলো জালিমটা, কথা রাখলো না। তৃতীয়বার সেটা আর পেয়েছে যে এটা তো অসম্ভব, তখন সে তার লোকদেরকে ডাকলো, বললো ইন্নাকা ইন্নামা জিতানি বি শয়তান, শয়তান একটাকে নিয়ে আসছো, আমার তো অবস্থা কাহিল, জলদি করে বের করে নিয়ে যাও। এটা কোনো কোনো রেওয়ায়েতে এসছে, ওকে, আবার কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে সহি বুখারি রেওয়ায়েতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিয়ে গেল
ধরে ওনাকে সহ উনি আসেন, ইব্রাহিমকে আগে নিয়ে গেছেন বাদশাহ, বলে যে ওই মহিলা কে তোমার সাথে? বলে সেটা তো আমার বোন। তো পরে তিনি আবার যখন স্ত্রীর কাছে আসলেন, বলছে যে আমি তো বলে দিছি তুমি আমার বোন, খবর দাও, তুমি আবার উল্টাপাল্টা কিছু বলো না, তুমি আসলে আমার বোন, কারণ দিনই বোন তুমি, আর আমি ছাড়া দুনিয়া আর কোনো মুসলিম নেই, আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতের মতো। এরপরে তিনি গেলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন সেই রেওয়ায়তে আসে বুখারী রেওয়ায়তে, যে শুধু হাত নয়, তার গোটা বডি জমিনের মধ্যে পড়ে অবশ হয়ে গেল, সে নড়াচড়াই করতে পারছে না। তখন সারা রাদিয়াল্লাহ আনহা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালিমকে আপনি যদি হায়াত ফেরত না দেন, তার লোকজন মনে করবে আমি আপনার বোধহয় তাকে বোধহয় মেরেই ফেলছি, পরে তো তারা আমাকে শেষ করে ফেলবে, আল্লাহ আপনি তাকে ফেরত দেন। এভাবে করে করে তো তারপরে শেষ পর্যন্ত উনি মুক্তি পেলেন। এমনকি ওই জালিম কোনো কোনো জায়গাতে আসছে যে সে ওনার সঙ্গে একটা কৃত দাসী দিয়ে দিলেন, যে সে প্রথমে শয়তান বললো, পরে তার বলে যে না মহিলা তো বোধ হয় শয়তান না, বরং তো মহিলা এক অসম্ভব কোনো কামেল ওলি আল্লাহ ওলিয়াতুল্লাহ এরকম কিছু হবে। তো তার ভিতরে এরকম একটা রেসপেক্ট চলে আসলো, সর্বশেষে তিনি তাকে তার বাছাই করা একটা কৃত দাসী সাথে দিলেন, যে এই খাদেমা নিয়ে যা তোমার সারা জীবন খেদমত করবে। কোনো কোনো রেওয়ায়তে আসে এমনকি স্বয়ং তার মেয়েও নাকি ছিল, এটা তার নিজের মেয়ে ছিল নাকি কোনো কোনো রেওয়ায়তে আসছে। যাই হোক, পরবর্তী পর্যায়ে তিনি তাকে নিয়ে আসলেন, এই এই হলেন যে কৃতদাসী দান করেছিল, অথবা ওই জালিম বাদশাহের মেয়ে, তার নাম হচ্ছে হাজের, তাকে আমরা হাজেরা বলে, হাজেরা বিবি বলি, আসল নাম হলো হাজের তার নাম। এখন এই হাজেরকে নিয়ে আসলেন, এরপরে তিনি সেখান থেকে মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলেন, ওনার মূল কেন্দ্রভূমি নবুয়ত প্রচারের কাজ তিনি ফিলিস্তিনে করেছিলেন, সেখানেই তিনি আবার নিয়ে আসলেন। ইতিমধ্যে ওনার এই দাসীকে ওনার বিবি সারা ওনাকে অ্যালাউ করলেন, ওনার মালিকানায় দিয়ে দিলেন। আর ওই জমানায় যদি কেউ কৃত দাসীর মালিক হন, মনিব হন, তাহলে আল্লাহ এটা অ্যালাউ করেছিলেন যে সে তার মতো সঙ্গে স্ত্রীর মতো শারীরিক মিলামিশা করতে পারবে, এবং তিনি করতে পারবেন আর কেউ করতে পারবেন না, মানে স্ত্রীর মর্যাদার কাছাকাছি। এইরকম তিনি তার সঙ্গে যখন সম্পর্ক রাখলেন, আর সারা ছিলেন নিঃসন্তান মহিলা, বহুদিন থেকে ওনার সন্তান হচ্ছিল না, আর সেই নিয়তেই সারা চিন্তা করলেন আমার তো সন্তান হয় না, এই মহিলাকে যদি ওনার সঙ্গে আমি দাম্পত্য জীবনের মতো ব্যবহার করতে অ্যালাউ করি, তাহলে আল্লাহ কোনো সন্তান দিলে তো আমাদের সন্তান হয়ে যাবে। তখনই আল্লাহ তাআলা ওনাকে এই সন্তান দিলেন। তখন বয়স কত? 80 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স। আল্লাহ তাআলা ওনাকে এই সন্তান দিলেন। সন্তান পাওয়ার পরে এখন সন্তান বড় হচ্ছে, এখন যেটা হয় সতীনের, এই সতীনের সন্তান নাই ওই সতীনের সন্তান হয়েছে, এখন তো মনে মনে জেলাসি চলে আসলো, একটু হিংসা হিংসা ভাব, এখন দেখা যায় যে উনি আর ওনাকে টলারেট করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না, দুই সতীনে এখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। এদিকে আল্লাহ তাআলারও কিছু মানসা, আল্লাহ তাআলারও কিছু মর্জি আছে, কিছু প্ল্যান পরিকল্পনা আছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইঙ্গিত দিলেন, তোমার এই যে মহিলা, যে সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাকে তার মা হাজেরকে তুমি কোথায় নিয়ে যাও? ওই মক্কা এলাকার যে এরিয়া আছে সেখানে নিয়ে যাও, তাকে সেখানে রেখে আসো, ওখানে কাজ আছে, আমার পরিকল্পনা আছে, তাকে ওখানে রেখে আস। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল এবং তার মা হাজেরকে নিয়ে মক্কার মরুভূমির একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা যেখানে ওনাকে ইঙ্গিত করেছেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে যে জায়গা দেখিয়ে দিয়েছেন, সেখানে তিনি ওনার স্ত্রী এবং ছেলে মেয়েকে রাখলেন। রাখার পরে তাদের সঙ্গে খাবার দাবারের জন্যে এক বস্তা, মানে বা একটা ব্যাগ, এক ব্যাগ পরিমাণ খেজুর এবং একটি মস্ক চামড়ার পানি ভর্তি ড্রামের মতো রেখে আসলেন। তো এখন এই পানি আর খেজুর ওনাদের একমাত্র সম্বল, পানি আর খেজুর তো দিন যাচ্ছে মোটামুটি, আস্তে আস্তে যখন পানি সে ফুরিয়ে গেল তখন তো কষ্ট শুরু হয়েছে। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে
সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে তিনি এখন চলে যাচ্ছেন। কিছু ব্যাখ্যা করার মতো বলার মতো ভাষা ওনার কাছে নাই, তিনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। এবং তিনি কুদাই এলাকার দিকে, মেসফালা পার হয়ে যে কুদাই এই এলাকা দিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছেন, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। এখন এই মহিলা ইসমাইল আলাইহিসসালামের মা বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম কোথায় চলে যাচ্ছেন আপনি? ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা বিহি আনিসুন ওয়ালা শাই, এমন একটি ধুধু প্রান্তরে রেখে যাচ্ছেন যেখানে কোনো জনবসতি, কোনো মানুষ যার সঙ্গে আমরা একটু মিশতে পারবো বা কিছু আমাদের সময় কাটবে, আমাদের সাহারা হবে, কিচ্ছু যেখানে নাই, এমনকি দানা পানি খাবার কিচ্ছু যেখানে নাই, এমন জায়গায় রেখে চলে যাচ্ছেন। ফাকালাত লাহু যালিকা মিরারান ওয়া জাআলা লা ইলতাফিতু ইলাইহা, মহিলা কয়েকবার এই কথা বললেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাবও দিচ্ছেন না, তার দিকে ফিরেও তাকাচ্ছেন না, কষ্ট হচ্ছে ওনার, তিনি তাদের প্রতি দুর্ব্যবহার শাস্তি দেওয়ার জন্য নয়। ফাকালাত লাহু, প্রথমে বলেছিলেন কি আমাদেরকে শাস্তি দিতে দিয়েছেন কোন কোন রেওয়ায়েতে আসছে, নাকি আল্লাহর হুকুম? ফাকালাত লাহু আল্লাহু আমরাকা বিহাযা, যে আল্লাহ তাআলা কি আপনাকে এভাবে রেখে যেতে আমাদেরকে হুকুম করেছেন? কালা নাম, তিনি বলেন হ্যাঁ তাই, আমার আল্লাহ এই নির্দেশ দিয়েছেন। কালাত ইদান লা ইউদাইউনা, তখন তিনি বলেন তাহলে আশা করছি আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন না, ধ্বংস করে দেবেন না, বরবাদ করবেন না, আমাদের আস্থা আছে আল্লাহর প্রতি। অনেক রেওয়ায়েতে এসছে ইলামান তাকিলু নাই, ইব্রাহিম কাদের কার হাতে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? কালা ইলাল্লাহ, তখন তিনি জবাব দিয়েছিলেন আল্লাহর কাছে রেখে গেলাম তোমাদেরকে। ফাকালা রাদিয়তু, ঠিক আছে আল্লাহর কাছে রেখে যান, আল্লাহর হুকুমে ঘটে যায় আমরা মেনে নিলাম। সুম্মা রাজাত, অতঃপর তিনি আর ওনার পিছনে পিছনে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যেতে থাকলেন, পিছনে তাকাচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে, আদরের সন্তান 80 বছর বয়সে পেয়েছেন, এই সন্তানকে রেখে দিতে হবে এই ধুধু প্রান্তরে, কত কষ্ট ওনার মনে, ওনাদের সামনে কোনো কথাই বলছেন না। অতঃপর যখন তিনি সানিয়া এলাকা পার হয়ে গেলেন, ওনারা ওনার চোখের দৃষ্টির বাইরে চলে গেল, তখন তিনি ওই যেখানে আল্লাহর ঘর হবে ওই দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন, যে দোয়াটি এসেছে সূরা ইব্রাহিমের মধ্যেই, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি আমার সন্তানকে, আমার বংশধরকে, আমার স্ত্রী পরিবারকে রেখে গেলাম এমন একটি প্রান্তর যেটা ধুধু প্রান্তর, যেখানে কোনো চাষাবাদ, গাছপালা, ক্ষেত খামার কিচ্ছু নেই, দাবাইতে কাল মুহাররম, আপনার পবিত্র ঘরের কাছে। তখন কি আল্লাহর ঘর তৈরি হয়েছে? হয় নাই তো, তো তিনি বলছেন কেন, বলেন তো কেন বলছেন? ওনাকে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন, হামুক আল্লাহ, আল্লাহর কি পরিকল্পনা আছে এই এলাকায়, এখানে একদিন আল্লাহর ঘর নির্মিত হবে, তিনি এটা টের পেয়ে গেছেন, আল্লাহ ওনাকে খবর দিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম যেখানে কোনো খাবার দাবার কৃষি কার্য কিচ্ছু নেই। রব্বানা লিয়ুকিমুস্সালাহ, আল্লাহ যাতে তারা নামাজ কায়েম করে, সন্তানের জন্য তিনি এখানে এবং পরবর্তী বংশধর তারা যেন, যারা এলাকায় থাকে তারা যেন নামাজ কায়েম করে, তারা নামাজ পড়তে থাকে, এখানে যেন তারা এই নামাজের ঘর বানানো হয়, এই ঘরে তারা দেখভাল করে এক সময়, তাদেরকে নামাজি বানান। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম, আর আল্লাহ মানুষের অন্তরকে এভাবে করে দেন, এই যে মানুষের অন্তরে যেন, কিছু লোকের অন্তরে যেন এদের প্রতি মায়া মহব্বত সৃষ্টি হয়ে যায়, কেউ যেন খবর পেয়ে তাতে লুকআপটা করতে চলে আসে আল্লাহ। ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর আল্লাহ
তাদেরকে ফল ফলাদি থেকে রকমারি ফল ফ্রুটের আপনি রিজিক দান করেন। আল্লাহ আশা করা যায় তারা শুকর গুজার হবে। তাদের জন্য তিনি নামাজের দোয়া করলেন, মানুষদের সমাজ এখানে গড়ে তোলার জন্য দোয়া করলেন, যেন মানুষ চলে আসে, তাদেরকে সঙ্গ দেয়, তাদের প্রতি তাদের টেক কেয়ার করে, এবং সেখানে যেন আল্লাহ তালা রকমারি ফলের রিজিক আল্লাহ তালা সাপ্লাই করে দেন। আল্লাহ তালা আমরা দোয়া কবুল করেছেন না? তাই করেছেন। সব রকমের ফল এখনো কিন্তু মক্কায় পাওয়া যায়, যদি আমরা এদেশেও পাই, কিন্তু এখন তো দুনিয়ার সব কিছু সাপ্লাই হওয়া সহজ হয়েছে, কিন্তু ওই সময় কিভাবে সহজ হয়েছিল? তখন তো আর এক সহজ হওয়ার কথা ছিল না, কিন্তু তিনি অ্যাডভান্স দোয়া করে গেছেন। তিনি তো চলে গেলেন দোয়া করতে করতে আল্লাহর কাছে তাওয়াক্কল করে। এখন এই পানি তো শেষ, খেজুরের শেষের দিকে, বিশেষ করে পানি, পানির অভাবে তো এখন তিনি বসে আল্লাহর কাছে ইন্তজার করছেন কি অবস্থা হবে। কিন্তু তখন দেখছেন যে বেবিটির এখন মুখ শুকিয়ে যাচ্ছে, বেবি এখন কাঁদছে সমানে, কাঁদতে পারে, জিহ্বা আটকে যাচ্ছে। তখন তিনি পেরেশান হয়ে গেলেন, কোথায় যাই? পাশেই ছোট্ট দুটো টিলার মতো পাহাড়, এই দুটোর নাম কি? সাফা এবং মারওয়া। সেখানে গেলেন, এখনকার মতো তো আর না, মোটামুটি উঁচু একটু টিলার মতো ছিল একটা, তারপরে আরেকটা। এই দুটার প্রথমে সাফায় উঠলেন, চতুর্দিকে দেখলেন কোনো জায়গায় পানি দেখা যায় কি না। আর আরব দেশে পানি তো এভাবে দেখা যাবে না, পানি দেখার লক্ষণ কি? কোনো জায়গায় পাখি উড়ে কি না, জমিনের উপরে পাখি উড়লে নিচে পানি আছে, এরকম কোনো জায়গা দেখা যায় কিনা, দরকার হলে ওদিকে দৌড় দেবেন, কিন্তু কোনো দিকে দেখা যায় না। বা কোনো মানুষ দেখা যায় কিনা, চিৎকার করবেন যে বাবারা আমার একটু শিশু বাচ্চা মরে যাচ্ছে, একটু পানি দাও, সে মানুষ কোনো জায়গায় দেখা যায় কিনা, কিছুই দেখা যায় কিনা, কোনো আলামত দেখা যাচ্ছে না। এরপরে নিচে আবার নেমে দৌড়ে ওই পাহাড়ে গিয়ে দেখি ওখান থেকে কিছু দেখা যায় কিনা। সেখানে গেলেন, আর ওদিকে বাচ্চার দিকে নজর রাখেন যে বাচ্চা কি আসে, পা নড়াচড়া করে কি না, নাকি মরে গেল, খেয়াল করছেন। আবার যখন নিচে যায়, একটু নিচু জায়গা যেটা দুই গ্রিন লাইটের মাঝখানে, তখন এটা অনেক একটু নিচু ছিল, এখন তো সমান করে ফেলেছে। ওই নিচু জায়গা গেলে বাচ্চাকে দেখা যায় না, তখন তিনি দৌড়েছেন ওই জায়গার মধ্যে। আবার তিনি মারওয়াতে গিয়ে চতুর্দিকে তাকালেন, কিছুই দেখেন না, আবার আসলেন, আবারও নিচু জায়গায় দৌড়লেন যে বাচ্চাকে যখন দেখা যায় না, মারওয়াতে সাফাতে উঠে আবার দেখলেন যে বাচ্চাকে দেখা যায়, নড়াচড়া এখনো করছে। এইভাবে তিনি যখন সাতবার নড়াচড়া করলেন, এরপরে কিছুই দেখতে পেলেন না, তখন তিনি অস্থির হয়ে গেলেন যে আমি এখন বাচ্চার কাছে চলে যাই, আল্লাহ সেই বাচ্চাটা কি অবস্থা, কি আছে না মরে যাচ্ছে, আমি তাকে গিয়ে দেখি। তখন তিনি গেলেন, এরপরে কান্না হইয়াস না গলিল মৌত, বাচ্চা মনে হয় যেন তার এখন চিৎকার আর তার নিঃশ্বাসের অবস্থা মনে হয় যেন সে মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেছে। মায়ের জন্য এই এই সময় কি কষ্ট হতে পারে আপনি চিন্তা করেন, মাদের দুঃখ, নিজের কোলের বাচ্চা যদি এইভাবে কষ্ট পায়, এর চেয়ে বড় দুঃখ তাদের আর কিছু হতে পারে না। তারপরে তিনি বললেন, লাউদাহাবতুল্লাহ আলী ওহেসু আহাদান, তিনি আবার গেলেন, কিন্তু তারপরে তিনি দূর থেকে দেখতে পেলেন পেলেন ইবান যে কিছু একটা যেন আওয়াজ পাওয়া যাচ্ছে। ফাকালাত আগেস ইনকানা ইন্দাকা খাইর, কে আওয়াজ দিচ্ছ, কি নড়াচড়া শব্দ পাচ্ছি, তোমার কাছে ভালো কিছু থাকলে, আমি যে বিপদে আসি, ভালো কিছু থাকলে এখন আমাকে খবর দাও, উদ্ধার করার জন্য কিছু তোমার কাছে আছে কি না। তখন উনি এই জায়গায় যখন আসলেন বাচ্চার কাছে, তখনই দেখেন যে সেখানে কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখছেন দেখেন নাই তিনি, কিন্তু আওয়াজ পাচ্ছেন। বলে যে তুমি কে, আওয়াজ পাচ্ছি, নড়াচড়া পাচ্ছি, তোমার কাছে ভালো খবর থাকলে একটু হেল্প করো আমাদেরকে। তারপরে তিনি জমিনের মধ্যে ওনার পাখা দিয়ে একটু সামান্য খোদাই মতো করলেন, আর ওই সময়ে জমিন থেকে ফাম বাসাকাল মা ও পানি, নিচে থেকে পানি উঠে আসলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাজাহাবাত উম্মু ইসমাইল ফাজাআলাত তাহফিরু, উম্মু ইসমাইল ইসমাইলের মা কি করলেন যে পানি যে উঠছে, পানি যাতে চলে না যায়, হারিয়ে না যায়, চতুর্দিকে গিয়ে নষ্ট না হয়ে যায়, উম্মু ইসমাইল একটু ঘের বানালেন, বাঁধের মতো করলেন, ঘেরাও দিলেন যে এতটুকু জায়গায় পানিটা যেন টিকে থাকে, তা নাহলে পানি তো চলে যাবে, হারিয়ে যাবে, শুকিয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন, তিনি যদি এইরকম না করে আরও ছেড়ে দিতেন
তাহলে জমজম আরো বিশাল হয়ে যেত। তিনি তো ঘেরাও দিয়ে ছোট করে ফেলেছিলেন। এটাও আল্লাহ তাআলার কুদরত আর কি, আল্লাহ তাআলা এতটুকু নিতে চেয়েছেন। লাও তারাকাত জমজম আওলা তাকরিফ মিনাল মা লাকান জমজম আইনান মাঈনান, তিনি জমজমকে এতটুকু সীমাবদ্ধ না করে ফেললে জমজম বিরাট একটা বড় ঝর্ণা ধারা এবং বড় পানির একটা আধার, অনেক বড় হয়ে যেত। এরপরে তিনি পানি নিজে পান করলেন, বাচ্চাকে পান করালেন, এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে শান্তি দিলেন। এখন তিনি এই অবস্থায় আছেন। আর তখন দেখা গেল যে পানির সন্ধান পেয়ে ওই মুহূর্তেই হয়তো বা না কিছুক্ষণ পরে অথবা পরের দিন, সেটা টাইম এভাবে দিনক্ষণ আসে নাই, যে ওই জায়গা থেকে একটু দূর দিয়ে ইয়ামান থেকে জোরহম কবিলার একটি দল, কারণ কবিলার লোকেরা তখন আরব দেশে তারা সেটেল হতো না এক জায়গায় পারমানেন্টলি। এখন আমাদের দেশে যাযাবর যারা আছে বেদুইন, আমাদের দেশে কি বলে এদেরকে, বেদেদেরকে বলে, বেদেরা আসলে বেদুইন থেকে আসছে, মানে শব্দটা ওইখান থেকে এসছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের গরু ছাগল নিয়ে চলে যায়, আর আশেপাশে কোন জায়গায় পানি আছে, যখন তারা সফর করতে করতে দেখে যে কোনো জায়গায় পাখি উড়ে কি না, তখন তারা দেখলো যে অমুক জায়গায় এই জমজমের উপরে পাখি উড়ছে। তখন তারা বেশ দূরে ছিল, একদম পাশে না, তখন তারা সেখান থেকে তাদের একজন বা দুইজনকে পাঠালো যে দাও তো দেখি ওইখানে পাখি উড়ে পানির কোনো সন্ধান আছে কিনা, এই জায়গা দিয়ে তো আমরা অনেকবার আসা যাওয়া করেছি, কোনোদিন তো এখানে পাখি উড়তে দেখিনি, দিস টাইম এবারে পাখি উড়তে দেখা যাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই পানির সন্ধান আছে কিনা, দুজনকে পাঠানো হলো। তারা আসলো, এসে তারা দুইজন বলল পাখি পানি তারা নিয়ে গেলো, এরপর গিয়ে খবর দিল ওখান থেকে, তারা তাদের দলের কয়েকজন আসলো, এসে বলল যে এখানে পানি তো বোধহয় আপনার কারণে এসেছে, এটা তো অস্বাভাবিক বিষয়, এখানে পানি থাকার কথা ছিল না, এখানে কুয়া কীভাবে আসলো, নিশ্চয়ই আপনি মহৎ ব্যক্তিত্ব, আপনি একলা আছেন বাচ্চা নিয়ে। এবং তারা কিছু আলাপ আলোচনা খোঁজখবর নিয়ে বলে আপনি পারমিশন দিলে আমরা কি করব, আপনার এখানে আশেপাশে আমরা বাড়িঘর করে এখানে থাকার ব্যবস্থা করব, আপনাকে একলা আর কষ্ট করতে হবে না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন না, আল্লাহ লোকদের দিলকে তাদের দিকে নিয়ে আসেন, তারা তখন এই জোরহম কবিরা লোকেরা সেখানে সেটেল হয়ে গেল। এবং এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন, এবং বড় হওয়ার পরে ওনার যখন টিনএজারের বিগিনিংয়ে আছেন তখন কি ঘটনা ঘটল, কোরবানির ঘটনা আসলো, তাই না, মনে আছে? এই কোরবানির ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক বড় পরীক্ষায় পার করলেন। সেখানে তিনি ওই ঘটনা আমরা শুনেছি, রিপিট করতে চাই না। তারপরে এভাবে তিনি টাইম টু টাইম বারে বারে দেখতে এসেছেন তার ছেলেকে, তার বিবিকে বা হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে। এক পর্যায়ে ওনার আম্মা ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করে ফেললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, এবং সেই জুরহুম কবিলা যারা ইয়ামান থেকে এসেছিল, যেখানে সেটেল হয়েছিল ওনাদের পাশে, তারা এক পর্যায়ে তাদের একটা মেয়েকে উনি বালে ঘর পরে সময় মতো বিয়ে করিয়ে দিলেন। তিনি বিয়ে করলেন, মোটামুটি সংসার চলছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন বেড়াতে, দেখতে যে তার পরিবার তো তার স্ত্রী ইন্তেকাল করেছেন, আর ছেলেটা আছে কি অবস্থা আছে দেখে আসি খোঁজখবর নিতে। আসছিলেন, কি হলো, এসে দেখেন যে ইসমাইল বাড়িতে নাই, আছে শুধু তার স্ত্রী, তো তিনি পরিচয় দেন নাই। বললেন যে আমি দূর থেকে আসছি একজন মানুষ, তোমাদের খোঁজখবর নিতে, তোমরা ভালো আছো কিনা, তোমার স্বামী কই, কোথায় গিয়েছে, বাইরে কাজে গিয়েছে, তো কখন আসবে, আসবে তো এরকম অনেক সময় দেরি হবে, তো তোমাদের সংসার কেমন চলে, ঠিকঠাক আছে সব কিছু, ওকে ওকে। তখন বলেন যে ফাকালাত নাহনু বাশার নাহনু ফি দিকনা শিদ্দা ফাশাকাত ইলাইহি, বলে আর কি আমরা মানুষ হিসাবে তো আসি, আমাদের অবস্থা যা কাহিল, সংসারের মানে কষ্ট, দুর্গতিতে দিন যায়, অর্থনৈতিক কষ্টে আসি, সুখ শান্তি নাই, এই ঘরে এসে কোনো সুখ শান্তি পাইলাম না, মানে দুনিয়াবি দৌলস কিছুই পাই নাই, কষ্টের দিন, টানাটানি সংসার চলে আর কি, কোনো রকমই যায় আর কি দিন, অভিযোগের সুরে কথা বলল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার স্বামী আসলে সালাম দিও যে একদম মুরব্বী এসেছিলেন, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আর জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সংসার কেমন যায়, আর তুমি বলে দিও আমি বলছিলাম আনাফি জাহাদিন সিদ্ধা,
এই ঘরে ঢুকে এই ঘরে এসে বিয়ে শাদি করে আমি যা মুশকিলে আসি, কত কষ্টে দিন যায়, তো এগুলো তাকে বলো। আর বলেও তারপরে ইসমাইল আলাইহিসসালাম ঘরে আসলেন, আসা পরে বললেন, আচ্ছা গন্ধ পাচ্ছি, কার 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 গন্ধ পাচ্ছি, আচ্ছা আচ্ছা কে আসছিলেন এরকম এরকম চেহারা, ওরে উনি তো আমার বাবা, চলে গেছেন, কি কথা হয়েছে, এই এই জিজ্ঞাসা করেছে, তুমি কি উত্তর দিয়েছ? আমি উত্তর দিয়েছি যে আপনার ঘরে তো মানে অভাব অনটন লেগেই আছে, এগুলো বলছিলাম আর কি। তো ফাহাল আওসা কা বিষাই, আওসা কি বিষাই, কোনো কিছু তোমার কাছে ওসিয়ত করে গেছে আমাকে বলার জন্য, কোনো কিছুর কথা বলে গিয়েছে, কোনো মেসেজ দিয়ে গেছে? গলত নাম, হ্যাঁ মেসেজ দিয়েছে যে আমারানি আন আকরা আলাইকি আলাইকা সালাম ও ইয়াকুল গাইর আতাবাতা বাবিক, আমাকে বলছে যে ছেলে আসলে বা ওই ইসমাইল আসলে তাকে সালাম দিও, আর বলবা যে যে তোমাদের দরজার চৌকাঠ বদলাতে বলেছে, দরজার চৌকাঠ পাল্টাতে বলেছে। তখন তিনি বললেন, যাকা আবি, ইনি ছিলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, ওয়াকাদ আমারানি আন উফারিকাকা, তিনি নির্দেশ দিয়ে গেছেন আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এখন এখান থেকেই অনেকে দলিল নেয় যে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ছেলে ইসমাইলকে তালাক দিতে, কাজে বাবা যখন বলবে ছেলে তার বিবিকে তালাক দিয়ে দিতে হবে, এরকম কথা পাওয়া যায় কিন্তু আমাদের সমাজে, পেয়েছেন? আর যে যে বাবা এই কথা বলে উনি মনে হয় যেন ইব্রাহিম আলাইহিসসালাম আর কি, কোথায় ইব্রাহিম আলাইহিসসালাম, কোথায় আমি আর আপনি, দেখেন তো অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনি জানেন এই মহিলার মৌলিক ত্রুটি আছে, তিনি এই ইসমাইল আলাইহিসসালাম নবী হচ্ছেন, নবীর স্ত্রী হওয়ার উপযুক্ত তিনি নন, কাজেই যে নবীকে আল্লাহ তাআলা গাইড করেন ওয়াহী দিয়া সেই নবীর সঙ্গে আপনি নিজেকে তুলনা করছেন, এটা প্রচণ্ড আহাম্মকি ছাড়া কিছু না, খবরদার। পুত্রবতীকে দেখতে পারি না আর বাবা হুকুম দেবে আর আর ছেলে তার ইবাদত করবে বাবার হুকুম মেনে, দ্যাট ইজ টোটালি রং। ওকে, এরপর যে মহিলা চলে গেলেন, ওতে যাও যে মিনহুম ইমরাতান উখরা, তখন জোরহম কবিলার লোকেরা তাদের মধ্যে থেকে আরেকজন পাত্রী ঠিক করে বললো যে না, এরা তো ভালো মানুষ, ঠিকই আছে, তার বাবা ইব্রাহিম এসেছিলেন উনি নিশ্চয়ই ভালো কথাই বলেছেন, তারা রাগ গোসা না করে আরেকটি ভালো পাত্রী তারা জোগাড় করে দিল। এরপরে বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন ছেলের সংসার দেখতে, তখন ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে নেই, বলে তো যে আইনা ইসমাইল, ইসমাইল কোথায়, বললেন দেহাবা ইয়াসির, উনি তো শিকার করতে গিয়েছেন, শিকার করে মানে হরিণ বা এই জাতীয় কোনো কিছু হালাল প্রাণী শিকার করতে গিয়েছেন। করদ আল্লাহ তানজেল ফাতুত এমত আশরাম, তখন তিনি বললেন তো আপনি আপনি বসেন মুরব্বী, কোন জায়গা থেকে আসেন, কী সময়, তার পরিচয় দেন নাই, তো আপনি বসেন, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট নেন। তখন তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ওমা তো আমুকুম, ওমা সারাবুকুম, আমাকে খানা পিনা, খাবার খাইতে বললা, পান করতে বললা, মা তোমাদের খাবার কি কি খাও, আর পানীয় কি কি পা কি কি জিনিস পান করো এখানে। কল তো আমুন আল্লাহাম ও সারাবুন আল মা, আমাদের খাবার হচ্ছে গোস্ত আর পানীয় হচ্ছে পানি, কারণ ওখানে আর কোনো খাবার নাই, কোনো গম চাষ হয় না, কিচ্ছু হয় না, কোনো কৃষিকাজ মক্কা তখন হতো না, মেইনলি শুধু গোস্ত খায়, রুটি ছাড়াই গোস্ত খায়। তখন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি তাআমিহিম ওয়া শারাবিহিম, আল্লাহ তাদের এই খাবারের মধ্যে যে গোস্ত খায় আল্লাহ এটার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, আর যে তারা পানি খায় আল্লাহ তাআলা এই পানির মধ্যে আপনি বরকত দান করেন। ফাকাল আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা করতেছিলেন এই হাদিসটি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি মন্তব্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঘটনা বলার পাশাপাশি বারাকাতু দাওয়াতি ইব্রাহিম, যে এটা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কারণেই সম্ভব হয়েছে, মক্কা লোকেরা তখন রুটি ছাড়া ভাত ছাড়া চাউল ছাড়া অন্য কিছু ছাড়া শুধু গোস্ত আর পানি খেয়ে তাদের জিন্দগি নর্মাল থেকেছে, এটা একমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, ওই যে যাওয়ার সময় ফেলে গিয়েছিলেন, ওয়ার জুখুম, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন, এবং পরে এসে আবার দোয়া করলেন বরাকাতে বারাকাতের এই কারণে, ফাহুমা আল্লাহ ইয়াখলু আলাইহিম আহাদুন বিগাইরি মক্কা ইল্লা লাম ইউয়াফিকাহ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাইন্টিফিক কথা বললেন যে মক্কা ছাড়া আর কোনো শহরে কোনো লোকজন কোনো কওম যদি শুধু গোস্ত আর পানি খেয়ে জীবন কাটায় তাদের শরীর নর্মাল থাকবে না। কথা ঠিক কিনা বলেন? তো এই কথাই ঠিক। তাহলে মক্কার গোস্ত মধ্যে তিনি দোয়া করে গেছেন সেটা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত টিকে থাকবে না। অনেক ওলামায়ে কেরাম বলেছেন মক্কা শহরে ওখানকার লোকাল গোস্ত যদি আপনি খান, ছাগল ভেড়ি অথবা দুম্বা, এগুলোর গোস্ত এত হার্মফুল হবে না, কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন বারাকাল্লাহু ফি তোআমিহিম ওয়া শারাবিহিম, এদের গোস্ত এই এবং পানির জন্য দোয়া করছে, এই জন্য মক্কায় হজে ওমরায় গেলে কিছু গোস্ত খেয়ে নিলে আশা করা যায় কম ক্ষতি হবে। জানি না সায়েন্টিফিক্যালি কতটুকু টিকবে, কিন্তু দিস ইজ দ্য ওপিনিয়ন অফ সাম স্কলার্স। ওকে, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাম ইয়াকুন লাহুম ইয়াউমা ইযিন হাববুন, যে ওই সময় মক্কায় কোনো দানা ছিল না, দানা বলতে কোনো বীজ দানা, শস্য দানা, ধান চাল গম এইরকম কোনো বীজ জাতীয় কিছু ছিল না। লাউকান আল্লাহম হাব্বুন দা আলাহম ফিহি, এরকম কিছু থাকলে তিনি অবশ্য দোয়া মিস করাতেন না, সেটার জন্য দোয়া করতেন। ছিল না কি দোয়া করবেন, যেগুলো আছে ওগুলোর জন্যই বরকতের দোয়া করেছেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন ওসা আল্লাহ আন আইসিহিম ও হাইয়াতিহিম, তাদের দিন কেমন যাচ্ছে, সংসার কেমন যাচ্ছে, খোঁজ খবর নিলেন, ঠিক আছি মা তুমি এ ঘরে তোমার সুখ শান্তি আছে কিনা, মোটামুটি তুমি হ্যাপি আছো কিনা। তখন মহিলা বললেন নাহনু বি খাইরিন ওয়া সাহাতিন ও আসনাত আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ অনেক খায়ের মধ্যে আছি, অনেক ভালো অবস্থায় আছি, আমাদের কোনো অভাবনাটা নাই, এবং অনেক আল্লাহ তালার প্রশংসা করলেন, অনেক আলহামদুলিল্লাহ অনেকবার বললেন মহিলা। তখন তিনি বললেন যখন তোমার স্বামী আসে বলবা, তাকে সালাম দিবা আর বলবা যে তার ঘরের চৌকার যেন ঠিক মতো রেখে দেয়। ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন হাল আতাকুমিন আহাদ, কেউ আসছিল নাকি, ওই যে গন্ধটা পান আসছিল তো, এরকম মুরব্বী কিরকম এরকম এরকম কি কথা বলেছে, এই কথা বলেছে, তুমি কি বলেছি, তারপরে কি ওসিয়ত করে গেছে, কিছু বলছে আপনাকে বলতে, আপনি ঘরের চৌকা ঠিক আছে রেখে দেওয়ার জন্যে? তখন বললেন ওকে, সালাম দেওয়ার পরে এটা বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আবি তিনি আমার পিতা, ওকে ওয়ান তিন আতবা তুমি আমার দরজার চৌকাট, ও আমার আনি আন উমসিকাকা আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে সুন্দর করে দাম্পত্য জীবনে অটুট রাখি, বজায় রাখি তোমার সাথে। তারপরে তিনি চলে গেলেন। এরপরে আবার আরেকটি সময় আসলো, আরেক সময় আসার পরে বেশ কিছু পরে আবার আসলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি সুঠাম দেহের অধিকারী, ওনার কৈশোর পেরিয়ে যৌবনের পেরিয়ে এবার তিনি মোটামুটি সুস্থ দেহের কর্মী হিসাবে ওনার জীবন গড়ে উঠেছে। এই সময় আসলেন, এসে তখন ইসমাইল আলাইহিস সালাম ইয়ে করছেন, বসে একটা গাছের নিচে বসে বসে ওনার ওই বর্ষা তীর এগুলাকে ঠিক করছেন, কারণ শিকার করতে যাবেন, ওইটাই মেইনলি ওনাদের খাবার দাবারের ইয়ে। এই সময় ওই একটা গাছের নিচে বসে তিনি ঠিক করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওইদিকে আসতে তিনি দেখে ফেলেছেন বাবা ছেলেকে, ছেলে বাবাকে উঠে ধরে যেভাবে আলিঙ্গন করা দরকার, মোলাকাত করে আলিঙ্গন করে তারপরে কথাবার্তা বলে এরপরে ঘরে গেলেন, কথাবার্তা বললেন, খাওয়া দাওয়া করলেন এবং বললেন যে দেখো বাবা ইসমাইল, ইন্নাল্লাহ আমারানি বি আমরিন, আল্লাহ তাআলা আমাকে একটা আরেকটি বড় কাজের হুকুম দিয়েছেন। কালা ফাসমা মা আমরাক রাব্বুক, আপনার আল্লাহ যে হুকুম দিয়েছেন করে ফেলেন, কোনটা করতে বলেছেন? কালা ওয়া তুইনুনি, তুমি আমাকে হেল্প করবা, আমাকে সঙ্গ দেবা? কালা ওয়াইনুক, অবশ্যই আপনাকে সঙ্গ দেব। কালা ফা ইন্নাল্লাহ আমারানি আন আবনি হাহুনা বাইতান, আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছেন এই যে জায়গাটা ওই জায়গায় আমাকে ঘর বানাতে হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ হবে এখানে। ওকে, এরপরে দুই বাপে বানাগুলো ঠিক করলেন। ইসমাইল আলাইহিস সালাম একটু দূরে পাহাড় আছে, যে পাহাড়টা এখন পর্যন্ত শেষ হয়ে গেলো, যেটাকে বলা হয় জাবালে মক্কা, সেটা সম্ভবত এখন নিউ এক্সটেনশন যেটা হয়েছে কিং আবদুল এক্সটেনশন, ওই জায়গার আশেপাশে ছোট্ট
ছোট্ট একটু টিলা মতো ওখানে স্পেশাল টাইপের পাহাড় পাথর ছিল, সেগুলোকে খণ্ড খণ্ড করে কাঁধে করে নিয়ে আসতেন ইসমাইল আলী ইসলাম, আর ওনার বাবা এটাকে ফিট করেছেন। ওয়াইদি আরফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। ইব্রাহিম যখন কাবা ঘরের নির্মাণ কাজের গাঁথনি দিয়ে উঠানো শুরু করে দিয়েছিলেন আর ইসমাইল মিলে, তখন তারা কোন কথা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম, হে আল্লাহ আমাদের আপনার এই ঘর বানানোর কাজটাকে আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি জানেন আমরা কি বলছি আর আপনি জানেন আমাদের অন্তরে কি আছে, আমরা এই ঘরের প্রতিষ্ঠাতা হয়ে বড় নেম অ্যান্ড ফেম, এবং আমরা দুনিয়ার মধ্যে আমাদের নাম সবাই উচ্চারণ করবে এমন কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসিনি, আমরা শুধুমাত্র আপনার এই ঘরে নির্মাণ করছি আপনার হুকুম কার্যকরী করার জন্য, সুন্দর একটি ঘর হবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, এই নিয়তে করছি, আল্লাহ আপনি আমাদের এই কাজকে কবুল করুন। আমাদের নিয়ত কদ্দূর খাঁটি আছে না কোনো ভেজাল আছে সেটাও তো আল্লাহ আপনি জানেন, কাজে আমরা দরখাস্ত দিচ্ছি আপনি আমাদেরকে কবুল করেন। এরপরে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের কাজ সম্পন্ন হয়ে গেল, এই ঘর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে অর্ডার দিলেন, ওয়াদান বিন্নাসিল হাজ্জ ইয়াতুকা রিজালা ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই এবার অর্ডার করে দাও হে ইব্রাহিম সমস্ত মানুষের কাছে তুমি ফরমান পৌঁছিয়ে দাও। তিনি চিৎকার করে আওয়াজ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে মুসলিম তাদের প্রতি এই নির্মিত হওয়া এই ঘরের হাজ আল্লাহ তাআলা জীবনে একবার ফরজ করে দিয়েছেন, তিনি অ্যানাউন্স করে দিয়েছিলেন, সেই অ্যানাউন্সমেন্ট দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়েছিল তখন তারা জীবিত ছিল, আর পরবর্তী নবীদের মাধ্যমে আমাদের কাছে সে আল্লাহর ঘরের হজ ফরজ করার খবর আল্লাহ তাআলা বারে বারে সহ নবীদের মাধ্যমে দান করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছেন, তিনি আবার ফিলিস্তিনে ফেরত গিয়েছেন, ওখানে ওনার ইন্তেকাল হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, এবং তিনি এই মক্কা শহরে জুরহুম কবিলার লোকজন যারা ছিল ওনার শ্বশুরবাড়ির কবিলার গোষ্ঠী সবাইকে নিয়ে তিনি মক্কা শহরে শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করেছেন, এবং তিনি সেখানে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে ততদিন তিনি সেখানে থাকলেন। এরপরে ওনার জন্ম যখন হয় ওনার জন্মের প্রায় ১৩ বছর পরে আল্লাহ তাআলা ওই সারার ঘরে একটি সন্তান দিলেন বুড়ো বয়সে, ও ওই বুড়ো বয়সের সন্তানটাই ছিল সারারটা ৮০ বছর বয়সে যেটা, তাই না, সেই সন্তান ছিল ইসহাক আলাইহি সালাতু আসসালাম, ইসহাক আলাইহিস সালাম পরবর্তী সন্তান যিনি সারার ঘরে আসেন, আর প্রথম সন্তান হচ্ছেন ইসমাইল আলাইহি সালাতু আসসালাম। ইসমাইল আলাইহিস সালাম ওনার ঘরে আল্লাহ তাআলা মক্কাতে প্রায় ১২ জন সন্তান দিয়েছিলেন, বিরাট মাশাআল্লাহ ওনার সংসার এবং বিরাট ওনার জনবসতি গড়ে উঠল, এবং এই ১২ জনের ১২টি কবিলাই পরবর্তী পর্যায়ে হয়ে গেল, এবং মক্কা শহরে অন্যান্য কবিলারা তারা এসেছিল জুরহুম এবং ওনার শ্বশুরাল্লাহের গোষ্ঠী বাকিরা সবাই ওনাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন, এবং এই সংসার সবাই এবং ওই মক্কা শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। এক পর্যায়ে তারা শুধু মক্কায় নয় হেজাজ আরবের অন্যান্য অঞ্চলে তারা ছড়িয়ে পড়েন, এমনকি আরব দেশের বাইরেও তারা বিভিন্ন জায়গায় চলে যান, কিন্তু কিছু লোক স্টিল মক্কা শহরে তারা থেকে যায়। তাদের গোষ্ঠী চলে আসে আদনান, ইসমাইল আলাইহিস সালামের পরে আদনান পর্যন্ত যে সিলসিলা আছে এখানে কতজন আছে ২০ জনের পুরুষের মতো কাছাকাছি আছে, আর আদনান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এখানে প্রায় ২১ জনের সিলসিলা আছে। আরব দেশের নিয়ম ছিল তারা তাদের বংশ বুনিয়াদের ধারা মুখস্থ করতে পারত, আমার দাদাকে তার দাদাকে তার দাদাকে তার দাদাকে, এরকম করে তারা ১০০ পর্যন্ত মুখস্থ করতে পেরেছে। আপনারা কয়জন পারছেন? আমি আমার দাদা দাদার পরে যিনি একজন ছিলেন ওই ওদের পর্যন্ত জানতে পেরেছি, আর জানিও নাই, তা আপনারাও তাই, আরবরা এরকম ১০০ তাদের মুখস্থ আছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সিলসিলা ছিল
ওনার বংশের তিনি মুখস্থ করেছেন, তিনি পেরেছেন এবং তিনি একমাত্র আদনান পর্যন্ত বলেছেন সাহাবিদেরকে। তিনি বলেছেন যে ওয়াকাদ আরাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদান তাসাবা ফাবালাগা আদনান, তিনি যখন ওনার বংশের ধারা মুখস্থ করে বলতেন আদনান পর্যন্ত যেতেন আর গিয়ে বলতেন ওয়াকুল কাযাবান নাসাবুনা ফালা ইতাজাওয়াজুহু, যে ওই আদনানের উপরে ইসমাইল পর্যন্ত যেটা গেছে এখানে রেওয়ায়তের মধ্যে কোনো সহি রেওয়ায়ত নাই, ওনার কাছে নাই, অনেক মিথ্যাবাদী লোকরা আজেবাজে অনেক কিছু যোগ করেছে, কাজেই উদ্দুর পর্যন্ত উনি আর পৌঁছতে পারেননি। তাহলে উনি থেকে আদনান পর্যন্ত একুশতম, আর কোনো কোনো রেওয়ায়তে আসছে যে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন চল্লিশতম আর ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন একচল্লিশতম, কিন্তু এগুলোর সঠিক তত্ত্ব কনফার্ম না, শুধুমাত্র আদনান পর্যন্ত কনফার্ম। এরপরে আমরা আসি লাস্ট ওয়ান, আজকে আমরা এখানে শেষ করব। সেখানে ওনার বংশধারার আদনানের পরে আসতে আসতে ওনার দাদা ছিল আব্দুল, দাদার দাদা ছিল আব্দুল মানাফ, আব্দুল মানাফের পরে ছিল হাশেম, পরদাদা, পরদাদার উপরে হাশেম, হাশেমের পরে হাশেমের ছেলে হচ্ছে আপনার আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তিনি এই কথাটা একটা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহ ইস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে আমার ধারা আমার সিলসিলা আল্লাহ বাছাই করার জন্য ইসমাইলকে বাছাই করেছেন, ইসহাককে না। অতপর মিন ওয়ালাদি ইসমাইল কেনা না, ইসমাইলের অনেক বারো জনের মধ্যে যে কেনানার ওই সন্তানকে বাছাই করেছেন, আর কেনানা থেকে কেনানার গোষ্ঠী তো জ্ঞাতি গোষ্ঠী অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, সেখান থেকে তিনি কোরাইশ নামে একজন ছিল, তার নামে পরবর্তী কোরাইশ কবিলা হয়, এটাকে বাছাই করেছেন। এবং কোরাইশ ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত শরীফ বংশ। ওয়াস্তাবা মিন কোরাইশ বনি হাশেম, আবার কোরাইশের মধ্যে কতগুলো উপগোত্র আছে, এখানে মধ্যে আবার সবচেয়ে সম্মানিত ছিল বনি হাশেম, আল্লাহ তাআলা আমাকে বনি হাশেমের জন্য চুজ করেছেন, সেই বংশে দিয়েছেন। ওয়াস্তাফা মিন বনি হাশেম, ওয়াস্তাফা আনি, আর বনি হাশেমের যত লোক ছিল সবার থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন নবুয়ত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আরেকটি হাদিসে তিনি বলেছেন আমি হচ্ছি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এ ব্যাপারে আমি কোনো ফখর করি না। তো শ্রেষ্ঠ এই খবরটা কেন দিয়েছেন, যে আল্লাহ তাআলা অবশ্যই রহমতুল্লাহ আলমিনকে সারা দুনিয়ার শেষ নবীকে আখেরি নবীকে সর্বোত্তম ব্যক্তিটাকেই তিনি চুজ করেছেন, এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকা, এটা এই নলেজ আমাদের লাগবে, সেই জন্য কথাটা বলেছেন। আল্লাহ তাআলা ওনাকে বলতে বলেছেন, এটা বলে দেন আপনি, আল্লাহ যেটা বলতে বলেছেন ওটা বলতে ওনার লজ্জা করে বলা বন্ধ তো করতে পারবেন না, ওইটা বলে আবার বলেছেন মনে রেখো এটা যেন আপনি কোনো ফখর করি না, ওয়ালা ফখর। এখানে থাকলো, এরপরে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে আমাদের ভূমিকার একটা বড় অংশ আমরা কভার করেছি ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আমাদের ভূমিকার বাকি অংশ চলতে থাকবে ইনশাআল্লাহ।